আজকে না, আজ থেকে বহু বছর বাদে কোনো অ্যানথ্রোপোলজিস্টরা 60, 70, 80 দশকের বাঙালি সমাজকে বুঝতে যায়, তাহলে একটি সিনেমা দেখলেই তাদের চলবে। আর সেই সিনেমাটি আর কিছু নয়, সেটা হচ্ছে গল্প হলেও সত্যি, না সোহম মিমি অভিনীত গল্প হলেও সত্যি নয়, এটা হচ্ছে 1966 সালে তৈরি, তপন সিনহা পরিচালিত গল্প হলেও সত্যি। হ্যাঁ, আজকের এটা সেটা এপিসোডের প্রথম পর্বে আমরা একটি সিনেমা নিয়ে কথা বলবো, এবং একটি ফিরে দেখা পুরনো সিনেমা, সাদা কালো যুগের সিনেমা নিয়েই আজকে আমাদের প্রথম এপিসোডটি তৈরি হয়েছে। বলতে পারেন বাঙালির জীবনের একটি অথেন্টিক স্লাইস অফ লাইফ যদি দেখতে চান সেই সময়ের সেই মিলিয়ে, তাহলে এই সিনেমাটি জুড়ি মেলা ভার। মজার কথা হলো এই সিনেমাটি পরবর্তীকালে বিভিন্ন ভাষায় রিমেক হয়েছে। সবচেয়ে বিখ্যাত হলো রাজেশ খান্না অভিনীত ঋষিকেশ মুখার্জি পরিচালিত বাউরচি, কিন্তু এছাড়াও আমি যেমন জানি তামিল এবং কন্নড় ভাষায় একাধিকবার এই সিনেমাটি রিমেক করা হয়েছে। সিনেমার মূল গল্পটি সকলেরই মোটামুটি জানা, তাও একবার বলে দেওয়া জাস্ট নিয়ম রক্ষার খাতিরে। বৃদ্ধ বাবা এবং তার তিন ছেলে এবং ছেলেদের বউ, বড় ছেলে একটি সহকারী অফিসে কাজ করে, সেজো ছেলে একটি স্কুলের মাস্টার, এবং ছোট ছেলে বিয়ে করেনি কিন্তু সে গান বাজনা নিয়ে থাকে। বড় ছেলের ছেলেও আছে এই বাড়িতে, সে একটি অ্যাড এজেন্সিতে কাজ করে। ছোট ছেলের সেজো ছেলের ছেলে স্কুলে যায়, স্কুলে পড়াশোনা করে একদমই, এবং রয়েছে মেজো ছেলের এবং মেজো ছেলের বউ যারা মারা গেছে, তাদের অনাথ মেয়ে কৃষ্ণা, এবং সাথে রয়েছে পাশের বাড়ির অলোক এবং আরও কিছু ছোট ছোট ক্যারেক্টার রয়েছে এই সিনেমাটি জুড়ে। বাড়িতে সবসময় সমস্যা, কেউ নিজের কাজ করতে চায় না, বাড়িতে কোনো কাজের লোক টেকে না, এই হচ্ছে সিনেমাটির মূল প্রতিপাদ্য বিষয়। এরপর সিনেমার গল্পটি এগিয়ে যায় রবি ঘোষের হাত ধরে। রবি ঘোষ ওই বাড়িতে কী করতে আসে, রবি ঘোষ ওই বাড়িতে চাপুর কাম রানু রাঁধুনি হিসেবে ওই বাড়িতে এসে কাজে ঢোকে। ওই বাড়িতে আমরা জানতে পারলাম যে ওই বাড়িতে কোনো কাজের লোক 3 দিনের বেশি টেকে না। রবি ঘোষ কোত্থেকে আসছে? রবি ঘোষ বর্তমান স্বশাশ্রম থেকে আসছে, সংসারের শান্তি আশ্রম। এই রবি ঘোষ আসার পর ওই পরিবারের মধ্যে কি পরিবর্তনের মধ্যে দিয়ে পরিবারটি গেল, এই হচ্ছে সিনেমাটির মূল গল্প। তো বলা যেতে পারে এই সিনেমাটা যদি আমি ক্লাসিক 3-act স্ট্রাকচারে ভাঙি, অর্থাৎ যেখানে সেট আপ, তারপর কনফ্লিক্ট, তারপর রেজলিউশন। সেট আপ এবং কনফ্লিক্টটাকে পরিচালক প্রথম 35 থেকে 40 মিনিটের মধ্যে ধরেছেন, বাকি পরের 1 ঘন্টাটি পুরো কনফ্লিক্ট রেজলিউশনের ওপর উনি জোর দিয়েছেন। এই সিনেমাটি পুরোপুরি তার 3rd act-এর ওপর দাঁড়িয়ে আছে। ধনঞ্জয়কে আমরা দেখতে পেলাম কি করছে, সে অসাধারণ রান্না করে, চোখের পলকে তার রান্না শেষ হয়ে যায়, মুখের কথা ফেলতে না ফেলতেই কাজ তার শেষ, বলার মুখ থেকে কথা খসার অপেক্ষা, কাজ সঙ্গে সঙ্গে রেডি। তো এই ধনঞ্জয় এর আসার পর এই পরিবারের মধ্যে দিয়ে কি, যেরকম বললাম, কি পরিবর্তনের মধ্যে পরিবারটি গেল, সেই ঘটনাটি এই গল্পটির মধ্যে দিয়ে তপন সিনহা মহাশয় আমাদের দেখিয়েছেন। এবং সিনেমার শেষে আমরা যেটা দেখতে পাই, রবি ঘোষ অর্থাৎ ধনঞ্জয় সে বাড়ি ছেড়ে কাউকে না বলে চলে যাচ্ছে, কিন্তু ততদিনে বাড়ির যারা যারা মেম্বার, অর্থাৎ ওই 91 পরিবারের যারা যারা ফ্যামিলি মেম্বার, তাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে, তাদের মধ্যে একটা পজিটিভ উত্তরণ হয়েছে, একটা রিডেমশন হয়েছে, অ্যাজ এ পার্সন হিসেবে তাদের একটা রিডেমশন হয়েছে। নট অনলি দ্যাট, একে অপরের সাথে তাদের ইন্টারাকশনটা, অর্থাৎ পরিবারের বাকি সদস্যের সাথেও তাদের ইন্টারাকশনটা অনেক বেটার হয়েছে। এই হচ্ছে মোটামুটি সিনেমাটির মূল গল্প। চিন্তা করতে গেলে সিনেমাটি একটি কিন্তু মোরালেস একটা ইচ্ছে পূরণের গল্প, অর্থাৎ আমরা অ্যাজ এ দর্শক একটা নিটোল সুন্দর ইচ্ছে পূরণের গল্প দেখলাম, উইথ আওয়ার সাসপেনশন অফ ডিসবিলিভ যেটাকে বলা হয়। ধনঞ্জয় এমন এমন কাজ করছে যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা প্রায় অসম্ভব, হ্যাঁ অসম্ভবই বটে, কিন্তু সেইটা পরিচালক রেখেছে। কিন্তু এই রাখার মধ্যে পরিচালক কিছু কিছু ক্লুও রেখে গেছেন, এই চরিত্রটির নাম ধনঞ্জয় থেকে শুরু করে, এবং তার যে অসম্ভব দ্রুততার সাথে সব কাজগুলো করা, এবং সিনেমার শেষ দৃশ্য যদি আপনারা মনে করে দেখেন, বৃদ্ধ বাবার অর্থাৎ পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য, তার যে গচ্ছিত গয়না ফাইনালি সব হাত ঘুরে এসে পৌঁছয় অনাথ মেয়ে কৃষ্ণার হাতে। তো এই পুরো গল্পটা যেভাবে উনি সাজিয়েছেন, তার মধ্যে উনি একটি মেসেজ দিয়েছেন। এই মেসেজটি কিন্তু শুধু জাস্ট গল্প হিসেবে দেখেন, তাহলে সিনেমাটির এই মেসেজটি যতটা না পরিষ্কার হবে, তার থেকে যদি আপনি একটা লেয়ার ভেতরে ঢুকে দেখেন, তাহলে এই সিনেমাটির মেসেজটি আরও বেশি পরিষ্কার হবে। তো সিনেমাটির বেসিক স্টোরি লাইনটা কিন্তু জাস্ট একটা অ্যালেগরি বা রূপক বলতে পারে, বেসিক স্ট্রাকচারটার তলায় একটা সাবটেক্সটও আছে, সেই সাবটেক্সটটা কিন্তু জাস্ট ওই গল্পটা নয়, তার বাইরে কিছু। মনে কর, যেটা আমরা বললাম, রবি ঘোষের চরিত্রটার নাম হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয় কার নাম? ধনঞ্জয় যেমন অর্জুনের নাম, ধনঞ্জয় কিন্তু
ভগবান বিষ্ণুরও নাম। এবং আমরা জানি হিন্দু মাইথোলজিতে ভগবান বিষ্ণুকে আমরা বারে বারে পাই বিভিন্ন অবতার রূপে মর্তে নেমে আসতে। ধর্ম বলুন, ন্যায় বলুন, জাস্টিস বলুন, ফেয়ার সোসাইটি বলুন, তা স্থাপনের উদ্দেশ্যে বারে বারে আমাদের মাঝে নেমে আসে। এটাই আমরা হিন্দু মাইথোলজিতে বা হিন্দু পুরাণে পড়ে থেকেছি। তখন এই গল্পটা জাস্ট ওই একটি পরিবারের গল্প হিসেবে সীমাবদ্ধ থাকে না। তখন আমরা বুঝতে পারি পরিবারটি জাস্ট একটি পরিবার নয়, এটি একটি বৃহত্তর সমাজকেই নির্দেশ করে। অর্থাৎ বৃহত্তর সমাজের কনফ্লিক্ট, তাদের মধ্যে একে অপরকে অবিশ্বাস, তাদের মধ্যে খেয়েখই, মারপিট, যে যে চরিত্রগুলো নিয়ে আসে একটা ক্লাস স্ট্রাগল, একে অপরের মধ্যে যে বিশ্বাস অবিশ্বাস এবং সাথে সাথে এক্সপ্লয়টেশন অফ দ্য উইকার সেকশন, এই পুরো ব্যাপারগুলো কিন্তু এই সিনেমার গল্পে ভীষণভাবে উপস্থিত। এবং এই পুরো ব্যাপারটা কিন্তু পরিচালক কোনো চোখে আঙুল দিয়ে দেখানোর মতন করে রাখেনি, খুব সাটল রেখেছেন। তো বলতে পারেন সিনেমার ব্রিলিয়ান্সটা এখানে, সিনেমার মাল্টিলেয়ারিং। অর্থাৎ একজন দর্শক যে জাস্ট গল্পটা দেখে আনন্দ পেতে চায় সেও যেমন আনন্দ পাবে, যে একটি গল্পটার একটু ডিপার লেভেলে সিনেমার রসটাকে উপভোগ করতে চায় সেও পারবে। এইভাবে সিনেমাটি কিন্তু আমাদেরকে বিভিন্ন লেভেলে কানেক্ট করে। এটি একটি সুন্দর সহজপাচ্য গল্প। হিউমারের মোড়কে তিনি একটি সামাজিক এবং রাজনৈতিক বক্তব্যকেই রেখেছেন, বা সামাজিক বা রাজনৈতিক একটা কমেন্টারি দিয়েছেন, এবং সামাজিক পরিবর্তনের অনুঘটক হিসেবে উনি কিন্তু হিন্দু পুরাণের মিথকেই ব্যবহার করেছেন। তাকে আপনারা ভগবান বলুন, রেভলিউশনারি বলুন, সেটা আপনার ইচ্ছে, ডিপেন্ডস অন ইউর পয়েন্ট অফ ভিউ। আর ওই যে বললাম শেষ সিনে কৃষ্ণার হাতে যে বাড়িতে সবচেয়ে বেশি এক্সপ্লয়েটেড, অর্থাৎ দ্য উইকার সেকশন অফ দ্য সোসাইটি, ফাইনালি ওই গয়নার বাক্সটি তার হাতে এসেই গিয়ে পড়ে, অর্থাৎ ট্রান্সফার অফ ওয়েলথ, এই কথাটাও পরিচালক তার মতন করে বলার চেষ্টা করেছেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এটি একটি কিন্তু বৃহত্তর সেন্সেও এটি একটি ইচ্ছা পূরণের গল্প। সত্যিকারের ট্রু কোট অ্যান্ড কোট রেভলিউশন অর ট্রান্সফার অফ ওয়েলথ ফ্রম দ্য হ্যাভস টু দ্য হ্যাভ নটস, এইটা যদি আপনার ইউটোপিয়ান চিন্তা মনে হয় তাহলে সেই চিন্তাটাকে পরিচালক এখানে তুলে এনে ধরেছেন। সেই বক্তব্যের সাথে আপনি একমত বা দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু দ্যাটস নট দ্য পয়েন্ট। কী বলছেন তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কীভাবে বলছেন। তো পরিচালকের বলার ভঙ্গিটা হচ্ছে আমাদের এই সিনেমাটিকে আরও বেশি আমার কাছে প্রিয় করে তুলেছে। আর এই সিনেমাটি নিয়ে শেষ কথা বলার আগে আরও দু তিনটি কথা না বললেই নয়। এক হচ্ছে অভিনয়, কাকে ছেড়ে কার কথা, সবার উপরে তো রবি ঘোষ আছেই, কিন্তু তাছাড়া যার তার চারপাশে ছড়িয়ে যারা রয়েছেন তারাও এক একজন দিকপাল অভিনেতা। বাবার চরিত্রে অভিনয় করেছেন যোগেশ চ্যাটার্জি, খুব বেশি সিনেমা অভিনয় করেননি কিন্তু যে কটি করেছেন খুব অসাধারণ অভিনয় করেছেন। এনাকে আপনার নায়ক সিনেমাতেও দেখে থাকবেন, বা অপুর সংসারে অপুর সংসারে উনি ছিলেন। বড় ছেলের চরিত্রে প্রসাদ মুখার্জি, সেজ ছেলের চরিত্রে বঙ্কিম ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, ছোট ছেলের চরিত্রে ছায়া দেবী, ভারতী দেবী, অজয় গাঙ্গুলি, এছাড়াও রয়েছেন রুদ্রপ্রসাদ, অ্যাড এজেন্সির বস, বা ছিচকে চোর রোলে চিন্ময়। এই ছোট ছোট চরিত্রগুলোকেও উনি যথেষ্ট যত্নের সাথে তৈরি করেছেন, এবং এটাই সিনেমাটা আমার কাছে একটা অন্যতম ইম্পর্টেন্ট বিষয়। প্রত্যেকটি চরিত্র বিলিভেবিলিটির খুব ধারে কাছে। আমি যতদূর জানি তমন সিনেমা মহাশয় অ্যাক্টিং অ্যাজ এ ক্রাফট এটাকে উনি খুব পছন্দ করতেন। তো ওনার সিনেমাতে আমি জেনারেলি খুব একটা দেখিনি অ্যাক্টিংটা একটা স্ট্যান্ডার্ডের নিচে কখন, এবং এই সিনেমাটিও তার ব্যতিক্রম নয়। আর দু নম্বর হচ্ছে এই অ্যাক্টারদের মুখে অসম্ভব সুন্দর কিছু সংলাপ দিয়েছেন, মানে বলতে গেলে এটা নিয়েও অনেক কথা বলা যায়। এবং আপনারা যারা দেখেছেন বা দেখেননি আরেকবার দেখুন, বা প্রথমবার যারা দেখবেন তারাও দেখে নিন। সংলাপগুলো এবং তার ডায়ালগ ডেলিভারিগুলো অকল্পনীয়, জাস্ট ভাবা যায় না। ফাইনালি তপন সিনহা মহাশয়ের ব্যাপারে একটা যেটা কথা বলার আমার, যে তপন সিনহা ডিউরিং 1960s and 1970s, ওনার সিনেমাতে উনি সামাজিক একটা বা সোশ্যাল কমেন্টারি থাকে, কিন্তু সেই সোশ্যাল কমেন্টারি খুব সাটেল ওয়েতে আসতো। অর্থাৎ একটি এমনি একটি সুন্দর মজার গল্পের মোড়কের তলায় উনি ওনার সোশ্যাল কমেন্টারিটা সবসময় রাখার চেষ্টা করেছেন। 80s এসে, জাস্ট একটু বলার জন্য বলছি, ওনার এই কমেন্টারি বা সোশ্যাল কমেন্টারিটা কিন্তু পরিবর্তন হয়। বিশেষ করে আমরা যখন এক ডক্টর কি মত দেখি, বা আতঙ্ক দেখি, বা অন্তর্ধান দেখি, বা হুইল চেয়ার দেখি, তখন উনি কিন্তু লিটল গল্পের ভিনিয়ারটাকে ছেড়ে, ওই প্রলেপটাকে ছেড়ে একদম ডিরেক্ট শটান উনি তার বক্তব্যগুলো রেখেছেন। এটা ওনার অ্যাজ এ পরিচালক হিসেবে ওনার একটা চেঞ্জ ইন স্টাইল বলতে পারেন। কিন্তু 60s বা 70s আপনি অনেক সিনেমা দেখতে পারেন তখন সিনেমা, যেগুলোতে বেসিক্যালি উনি সোশ্যাল কমেন্ট্রিটাকে রেখেছেন কিন্তু একটু স্তিমিতভাবে, ওটা রয়েছে, দ্যাটস দ্য মেন কোর অফ দ্য সিনেমা, কিন্তু তার উপরে উনি একটা সুন্দর মজার গল্পের প্রলেপ রেখেছেন, যেটা যে কারণে ওনার সিনেমাটা অনেকের কাছে খুব সহজ পাচ্ছে এবং অনেকের কাছে খুব গ্রহণযোগ্য, এবং আম জনতার কাছে ওনার সিনেমা এই জন্য খুব পপুলার ছিল।
ওনার সিনেমায় আপনি ওই বড় বড় লেকচার পাবেন না, বড় বড় জ্ঞানের বুলি পাবেন না, কিন্তু ওনার বক্তব্যটা সঠিক এবং সটানভাবে দর্শকের জন্য তুলে ধরা ছিল। আর এই সিনেমাটি বড় বিষয় হচ্ছে খাবার বা খাদ্য। খাবার একটি চরিত্রের মতন এই সিনেমার আশেপাশে প্রতিটি মুহূর্তে বিভিন্ন সিনে ঘুরে বেরিয়েছে। ফুড অ্যাজ এন এলিমেন্ট অফ দ্য ফিল্ম হিসেবে ঘুরে ছড়ানো রয়েছে। কিন্তু তপন সিনেমা মহাশয় শুধুমাত্র ফুডকে জাস্ট এই জন্য রাখেননি, ওই সময়টাও একটু অসম্ভব একটা ইম্পর্টেন্ট সময়, ষাটের দশক। আমরা যারা ষাটের দশকে জন্মাইনি তারা না জানলেও জানি এইটুকু যে উত্তাল ষাটের দশক বলা হয়, এবং ষাটের দশক কিন্তু বলতে পারেন যে সেই সময়টা কিন্তু হ্যাঁ এবং হ্যাভ নটসের ডিভাইডিং লাইনটা খুব শার্প হয়ে উঠেছিল। প্রচুর লোক অর্ধাহারে বা অনাহারে মারা যাচ্ছে, এটা একটা তৎকালীন যুগের কিন্তু খুব একটা অচেনা ছবি নয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে খাবারটাকে একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য স্টোরি রাখা, সেটা একটা ধরনের ওনার বক্তব্যকে তুলে ধরার পেছনে আরেকটা টুল হিসেবে উনি ইউজ করেছে। তো এইসব মিলে এই সিনেমাটি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আজকে যখন অস্কার এই বছর প্যারাসাইট একটি ইতিহাস তৈরি করলো, বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম এবং বেস্ট ফিল্ম হিসেবে অস্কার পেল, এবং যেটি প্রথমবার একটি পুরোপুরি বিদেশি ভাষায় তৈরি ছবি অস্কারের বেস্ট ফিল্ম মেন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং সেই সিনেমাটি যখন একটি ক্লাস স্ট্রাগলের ওপরই দাঁড়িয়ে আজকে 2020 সালে, তখন মনে হয় আমাদের বহুকাল আগে তৈরি 55-60 বছর আগে তৈরি এই সিনেমাটি, যেটা বেসিক্যালি ক্লাস স্ট্রাগলকে একটু মজার মোড়কে প্রেজেন্ট করেছিল আমাদের কাছে এই তপন সিনেমা, সেটাই বা কম কি। তখন মনে হয় যে এই টপিকটা আজকে দাঁড়িয়েও টপিক্যাল, বা এই সিনেমাটি আজকে দাঁড়িয়েও টপিক্যাল। তো সেই সেই ভাবনা থেকে এই সিনেমাটি নিয়ে কথা বলার আর ইচ্ছে আছে। একদিন একটি পুরনো সিনেমা আর আরেকদিন একটি লাস্ট 5-7-10 বছরের মধ্যে রিলিজ করা কোনো ফিল্ম, এই দুটো নিয়ে আমি মেনলি কথা বলবো। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ভালো লাগবে। টাটা।